হ্যালো বন্ধুরা আবারও আজকে আরেকটি নতুন ডিজাইন নিয়ে এসেছি দেখো আসনে মার্জিন তৈরি করতে হয় তো আমি এখানে মার্জিন তৈরি করিনি আমি একটি পেন দিয়ে দেখো দাগ দিয়ে নিচ্ছি এটা আমার মার্জিন এই মার্জিন থেকে দেখো গুনে গুনে তিনটি ঘর ছেড়ে চার নাম্বার ঘরের ওপরে সূচ তুলেছি এবং বা থেকে একটি ঘর ছেড়ে দিয়েছি এবারে প্রথমে দুটি ঘর সেলাই করছি দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করবো কোনাকুনি দেখো একটি ঘর তার ওপরে আরও একটি ঘর অর্থাৎ কোনাকুনি দুটি ঘর সেলাই করলাম এবারে পাশাপাশি দুটি ঘর সেলাই করবো আবারও দুই ঘর ছেড়ে সুচ তুলেছি কোনাকুনি একটি ঘর সেলাই করব। আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলে কোন দেখো এখানে পাশাপাশি দুটি ঘর সেলাই করছি এবারে আবারও একটি ঘর সেলাই করব। এবারে দুটি ঘর সেলাই করব। এবারে আবারও কোনাকি দুটি ঘর সেলাই করছি তারপরে পাশাপাশি দুটি ঘর আবারও দুটি ঘর ছেড়ে সুস তুলেছি এবং পাশাপাশি দুটি ঘর সেলাই করব দুটি ঘর সেলাই হয়ে গেছে এবারে পরপর দেখো কোনি তিনটি ঘর সেলাই করব তারপরে পাশাপাশি দুটি ঘর সেলাই করব। কালো উলের সেলাই আমার কমপ্লিট হলো প্রথমে দুটি তারপরে দুটি তারপরে একটি একটি দুটি দুটি ঘর তারপরে দুটি পাশাপাশি দুটি ঘর তারপরে একটি ঘর এইভাবে সেলাই করেছি এবারে পাতা তৈরি করবো তো এই যে একটি ঘর সেই একটি ঘরের পাশে সুচ তুলে একটি ঘর সেলাই করেছি একটি ঘরের ওপরে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে একই লেবেল বরাবর সুচ তুলে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে এবারে বা থেকে একটি ঘর বাড়িয়ে এখানে চারটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও দুটি ঘর সেলাই করব এই দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এই যে দুটি ঘর আছে দুটি ঘরের পরে দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এক ঘরের ওপরেই এবারে দুটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর সেলাই করব চলে যাব নিচের দিকে এই যে শুরুতেই দুটি ঘর করেছিলাম তার পাশে দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি এখানে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব এর ওপরে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করলাম এবারে আমি নিচের দিকে তিনটি লাইন সেলাই করবো শুরুতেই বলেছিলাম তিনটি ঘর ছেড়ে দিতে তো এই যে তিনটি ঘরের সেলাই আছে তার নিচেই আমি সুচ তুলেছি এখানে আমি সাতটি ঘর সেলাই করব। হয়ে গেলো সাতটি ঘর সেলাই এবারে নিচের দিকে একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং প্রথমে পাঁচটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে দেখো এখানে পাঁচটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব চলে যাব নিচের লাইনে দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবং দুটি ঘর সেলাই করব এই ডিজাইনটিতে পাতাগুলো একটু ভিন্ন টাইপের হবে তো দেখো এই যে এখানে এতগুলো ঘর ছেড়ে দিয়ে যে মাঝখানে একটি ঘর ছিল একটি ঘরের নিচে সুচ তুলেছি এবং এখানে একটি মাত্র ঘর সেলাই করতে হবে তারপরে এই যে পাশাপাশি দুটি ঘর ছিল তার উপরে একটি ঘর একটি ঘরের পাশে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম এবং এখানে আরও একটি ঘর সেলাই করলাম এইবার এই একই লেভেল বরাবর নিচের দিকে সুচ তুলেছি এবং এখানে একটি ঘর সেলাই করলাম চলে যাব এই যে পাশাপাশি দুটি লাইনে দুটি দুটি করে ঘর ছিল শেষ লাইনের পাশে সুচ তুলেছি এবং এখানে প্রথমে ছটি ঘর সেলাই করব। সরি প্রথমে দুটি ঘর সেলাই করেছি মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করেছি তার ওপরের লাইনে একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং প্রথমে ছটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলতে হবে এইখানে সেলাইটা আমি একটু ভুল করেছি ঘরের সংখ্যা একই থাকবে আমি এটা কারেকশন করে আবার দেখাচ্ছি তো আমার কারেকশান করা হয়ে গেছে এবারে দেখো এখান থেকে দুটি ঘর ছেড়ে সুচ তুলতে হবে এবং এখানে পাঁচটি ঘর সেলাই করব এবারে চলে এসেছি বাদিকে প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর আবারও একটি ঘর বাড়িয়ে দুটি ঘর এবারে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর শৌচ তুলব এবং দুটি ঘর সেলাই করব এবারে ওপরের দিকে আরও দুটি ঘর সেলাই করব চলে যাব ডান দিকে যেখানে দুটি ঘর আছে তার ওপরে প্রথমে এখানে দুটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর এখানে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব এবার ডান দিকে একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে চারটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব একটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব চলে যাবো এই যে দুই ঘরের ওপরে অর্থাৎ দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি তারপরে দুটি ঘর সেলাই করেছি এবারে একটি ঘর ছেড়ে দিয়ে উপরের দিকে পাশাপাশি দেখো এখানে দুটি ঘর সেলাই করলাম এইবার একটু নিচের দিকে চলে এসে এই যে প্রথম যে ঘর ছিল তার নিচের দিকে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে কোনাকুনিভাবে আবারও একটি ঘর সেলাই করে তার উপরে একটি ঘর সেলাই করেছি তারপরে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করেছি আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করেছি একই লেভেল বরাবর সুচ তুলে পাশাপাশি দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই কর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করব আরও একবার দুটি ঘর সেলাই করব এবারে ওপরের দিকে আরও দুটি ঘর সেলাই করব সবুজ সুতোর সেলাইও আমার কমপ্লিট হয়ে গেল এবারে রানী কালারের উল দিয়ে ফুল তৈরি করব তো আমি এখানে দেখো একটি ঘরের পাশে পাঁচটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুললাম এবং এখানে ফুল তৈরি করব প্রথমে চারটি ঘর সেলাই করছি এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচটি ঘর সেলাই করব এই পাঁচ ঘরের ওপরে আবারও পাঁচ ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব। এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে দেখো একটি ঘর সেলাই করব দুটি ঘর ছেড়ে দিয়ে এবারে এই একটি ঘরের পাশে দুটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব এবারে ডানদিক থেকে দুটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলেছি এবারে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং ছটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং এখানে চারটি ঘর সেলাই করব আবারও এক ঘর ছেড়ে দিয়ে সুচ তুলতে হবে এবং দুটি ঘর সেলাই করতে হবে এই যে ছটি ঘর ছিল তার ওপরে চারটি ঘর সেই চারটি ঘরের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম তার উপরে একটি ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর সেলাই করব এবং এই পাঁচ নাম্বার ঘরের নিচে আরও একটি ঘর আমি সেলাই করে নেব। এবারে একই লেবেল বরাবর সুচ তুলব এবং ছটি ঘর সেলাই করব হয়ে গেল ছটি ঘর সেলাই একই লেবেল বরাবর সুচ তুলতে হবে এখানে একটু ভুল করেছি এখানে কারেকশান আমি করে নিচ্ছি একই লেভেল বরাবর সুচ তুললাম এবং প্রথমে তিনটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে চলে যাব নিচের দিকে প্রথম যে ঘরটি সেলাই করেছি চার লাই চারটি ঘর তার পাশে দুটি ঘর ছেড়ে এখানে আমি তিনটি ঘর সেলাই করছি এবারে বা থেকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলব এবং চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলব এবং একটি ঘর সেলাই করব। এই একটি ঘর ছেড়ে দিয়ে দেখো সুচ তুললাম এবং কোন এবারে তিনটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব একই লেভেল বরাবর সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এক আর দুটি ঘর সেলাই করব হয়ে গেল আমার ফুল তৈরি ঠিকই একই রকমভাবে দেখো আরও একটি ফুল তৈরি করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি শুরুটা এই যে এই যে তিনটি ঘর ছিল তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং এখানে শুরুতে যেভাবে নিচের ফুলটি করেছিলাম অর্থাৎ প্রথমে চারটি ঘর চারটি ঘরের ওপরে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর এবং একই রকম এই রকম ফুল এখানে তৈরি করে নিতে হবে তো আমি তৈরি করে নিয়েছি এবারে আরও ছোট্ট ছোট্ট চারটি ফুল তৈরি করব এইটি তোমরা অন্য কালার ব্যবহার করতে পারো আমি একই কালার ব্যবহার করলাম তো দেখো এই যে নিচে যে একটি ঘর ছিল তার পাশে ওপরের দিকে একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং এখানে একটি মাছির মতো তৈরি করে নিলাম একটি ঘর তার উপরে তিনটি ঘর তার উপরে একটি ঘর ঠিক একই রকমভাবে আরও দেখো এখানে এই যে পাপড়ির দ্বিতীয় লাইনের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে একটি ঘর তার উপরে তিনটি ঘর তার উপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর দেখো দুটি এই রকম তৈরি হয়ে গেল আরও দুটি তৈরি করব। একটু ক্লোজ করে দেখাচ্ছি এই এখান থেকে তিনটি ঘর ছেড়ে একই রকমভাবে সেলাই করব। একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তার উপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর আরও একটি তৈরি করব তো তার জন্যে দেখো এই যে দ্বিতীয় লাইন এখান থেকে পাঁচটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলতে হবে আর একই রকম সেলাই একটি ঘর একটি ঘরের ওপরে তিনটি ঘর তিন ঘরের ওপরে এক ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এইবারে ফুলের ভেতরে ছোট্ট একটি সেলাই আছে তার জন্যে আলাদা একটি কালার নিয়ে নিলাম এক ঘরের পাশে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি নিচে প্রথমে দুটি ঘর দুটি ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এই চার ঘরের ওপরে আবারও চার ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই হবে এবং নিচের ফুলের ভেতরেও এই একই রকম সেলাই করতে হবে তাহলেই আমার ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো এরকম আমি তৈরি করে নিয়েছি সম্পূর্ণ আসনটি তৈরি করলে কেমন লাগবে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ